পল্লী কবি জসিমউদ্দিন 1903 সালে 1 জানুয়ারি কবি জসিমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। আর ফরিদপুর জেলা শহরে নানার বাড়ি হলেও তার অনতি দূর কবির নিজ গ্রাম গোবিন্দপুর। ওই গ্রামই কবির বাপ দাদার ভিটেমাটি। গোবিন্দপুর হালে তম্বিকাপুর গ্রামে কুমার নদীর তীরে কবির ছোটবেলায় অতিবাহিত করেন। কবি জসিমউদ্দিনের তিন পুরুষে এই ভিটেমাটিতেই জীবন পার করেছেন। কবির পিতার নাম মৌলভী আনসারউদ্দিন মোল্লা, মাতার নাম আমেনা খাতুন, দাদা সমীরউদ্দিন মোল্লা। কবিরা ছিলেন মোট চার ভাই। বড় ভাই মল্লিকউদ্দিন, নুরউদ্দিন আহমদ, নুরুন্নাহার এবং কবির ছদ্মনাম ছিল তজুরুম্বর আলী। 1921 সালে কবির লেখা মিলন গান নামে একটি কবিতা প্রথম প্রকাশিত হয়। তারপর বিখ্যাত কবিতা কবর প্রকাশিত হলে পাঠক মহলে কবির প্রতিভা প্রভাব বিস্তার লাভ করে। সত্রা অবস্থায় 18টি কবিতা, 5টি গ্রামের গান প্রকাশ পায়। 1929 সালে প্রকাশিত হয় নকশি কাঁথার মাঠ ও রাখাল ছেলে। তিনি এই দুটি বই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উপহার হিসাবে দেন। 1924 সালে আইএ পাশ করেন। এসব কাব্যগ্রন্থ লেখালেখির পর কবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। 1933 সালে ডাক্তার দীনেশ চন্দ্র সেনের অধীনে লাহোরি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে যোগদানের পরই কাব্যগ্রন্থ সুজন বদিয়ার ঘাট প্রকাশিত হয়। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসাবে যোগদান করেন। 1943 সালে দশম শ্রেণীর ছাত্রী মমতাজ এর সাথে বিয়ে সম্পন্ন হয়। কবি তার স্ত্রীকে মণিমালা বলে ডাকতেন। তিনি জীবনদশায় সুখী জীবন যাপন করেছেন। জসিমউদ্দিনের চার ছেলে দুই মেয়ে, কামাল আনোয়ার, ডাক্তার জামাল আনোয়ার, ফিরোজ আনোয়ার, খুরশিদ আনোয়ার, আসমা জাহান, হাসনা জাহান। কবির চিন্তা আর চেতনায় দিন মজুর খেটে খাওয়া সংগ্রামী মানুষের কথা ছাড়াও তার কবিতায় লায়ের কচি ডোগা, কুমড়ো, ছিমের ঝাড়, খেজুর আর সুপারি, আম জাম, চালতা গাছ দিয়ে দৃষ্টিনন্দন করেছেন শুনশান বাড়িটির প্রবেশ পথ। ছোট নদীর মাঠের রাখাল সাপুরে মেয়েকে নিয়ে তিনি যে অপূর্ব কাব্যরস রচনায় পাঠককে বিমুগ্ধ করেছেন। 1955 সালে প্রথম প্রকাশিত হয় রঙ্গিলা নায়ের মাঝি, নিশিতে যাইও ফুল বনে, আরে ওরে ও রঙ্গিলা নায়ের মাঝি, তুই এ ঘাটে লাগাইও নাও, নিগুম কথা কইয়া যাও শুনি, ও তুই ঘরে রইতে দিলি না আমারে রাখালি গান, এতে 47টি গান স্থান পেয়েছে। তার মধ্যে নদীর কূল নাই কিনার নাই রে, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, উজান গাঙ্গের নাইয়া ইত্যাদি। এই লোক সংস্কৃতি সুগভীর অনুরাগী ও গবেষক, লোকসঙ্গীতের শ্রেষ্ঠতম গীতিকার হলেন কবি জসিমউদ্দিন।
গ্রাম বাংলার দুঃখের দুঃখের হলেও সত্যি বাঙালি তাকে গায়ও গ্রামের কবি কবি নামেই বেশ চিনেন কিন্তু তিনি শুধু গ্রামেরই কবি নন তিনি অন্যতম কবি যিনি বাংলা সুচিত্র বস্তি সর্বহারা কৃষক মজুর রাখাল ছেলের নিয়েও কাব্য রচনা করেছিলেন কবির শ্রেষ্ঠতম সাহিত্যকর্ম নকশিকাথার মাঠ সাম্প্রদায়িক সম্প্রীতির সোনালী অতীতের ফসল সুজন বদিয়ার ঘাট এবং রাখালি ছেলে দেশ থেকে বিদেশেও বিভিন্ন ভাষায় যতগুলো দুঃখের কবিতা তিনি লিখেছেন তার মধ্যে কবর কবিতাটি নিজস্ব আস্থা শৈল্পিক চিন্তা তা তৈরি করেছেন কবি জসীমউদ্দীন একজন সুখ্যাত গল্পকার হিসাবেও চির অম্লান হয়ে আছেন বাঙালির মনে ও অন্তরে অভাবী ও দুঃখী মানুষের সাথে আত্মার আত্মা গভীরত ছিল আসমানিতে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিনের ছোট ঘরে ছোট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ফেনা ফেনা পান্তার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি কবির মামাদের কোনো উত্তরাধিকারী নেই এই ওই জায়গায় একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে কবির পিতার নামে গোবিন্দপুর রেল স্টেশনের কাছে একটি হাই স্কুল বিদ্যমান দাঁড়িয়ে আছে তিনি আমার বাড়ি কবি কবিতায় কবি বন্ধুকে নিমন্ত্রণ করেছিলেন কামনায় ছিল বন্ধুর প্রতি ভালোবাসার এক দৃষ্টান্ত কবিতার মধ্যে প্রকাশ পায় শহরের কোনো এক বন্ধুকে গাও গ্রামের বাড়িতে পূর্কিত আপার সৌন্দর্য দেখার ছলে আপ্যায়ন করা গ্রামের মানুষ যা দিয়ে মেহমানকে আপ্যায়ন করে তা হলো শালি ধানের চিরা বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই তিনি এই সব খাবার দিয়ে বন্ধুকে মেহমানদারির পাশাপাশি মধুমাখা আনন্দের ও বিশ্রামের জন্য নানা ব্যবস্থা করেছিলেন এতে বন্ধু যেন মুগ্ধ হন 1968 সালে পার্শ্ববর্তী দেশ ভারত কবিকে সম্মানসূচক ডিলেট উপাধি প্রদান করে 1976 বাংলাদেশের সরকারের 21 পদকে পুরস্কারে ভূষিত হন তিনি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েও তা প্রত্যাখ্যান করেন তিনি যৌবনের স্রোতে যখন বহমান ছিলেন তখন কবি লিখেছেন মসজিদ হতে আজান হাঁকিয়েছে বড় সুকরুণ সুর মোর জীবনে রোজ কিয়ামত ভাবতেছি কত দূর মৃত্যুর পর কবির দাদির কবরের পাশে চিরদিনের জন্য ঘুমাতে চেয়েছেন 1976 সালে 13 মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবির অন্তিম ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি গোবিন্দপুর পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে দাফন করা হয়েছে